সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, বরণশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমি হাবিবা খাতুন, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আপনাদের সাথে আমার তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে অধ্যায় একে রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলেন আমরা ক্লাসের ভিতরে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের তৃতীয় শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয়। আমার নাম হাবিবা খাতুন, ক্লাস নং 14, HW7, মোবাইল নং আমার দেওয়া আছে এখানে, ফেসবুক দেওয়া আছে, আজকের তারিখ। প্রিয় শিক্ষার্থীরা, আমার যদি এই ক্লাসে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ফোন দিয়ে জানতে পারবেন। আজকে অধ্যায় এক আলোচ্য বিষয় হচ্ছে রচনামূলক প্রশ্ন, কিভাবে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। আমরা অধ্যায় এক পড়া পাঠগুলো শেষ করেছি, এখন আমরা প্রশ্নগুলো শিখব। কিভাবে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়? আমাদের চারপাশে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ, যে জায়গায় মানুষ এখনও বসবাস শুরু করেনি সেখানে চারিদিকে প্রকৃতি ছাড়া আর কিছুই নেই। সেখানে আছে মাটি, পানি, উদ্ভিদ ও প্রাণী। আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই। এখানে আছে নানা ধরনের ঘাস, ফুল, লতা, পাতা। এখানে আরও আছে বিভিন্ন ধরনের পশু, পাখিও ও মাছ। আছে মেঘ, বৃষ্টি, নদী এবং সূর্য। এই সব কিছু নিয়ে আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক নম্বরের প্রশ্ন ছিল কীভাবে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়, আমরা আনসারটা এভাবে সাজিয়ে বের করেছি, আপনারা এইভাবেই শিখবেন। তারপরে হচ্ছে খ নম্বরটা হচ্ছে আমাদের সামাজিক পরিবেশের বিদ্যালয়ের গুরুত্ব কী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের বিদ্যালয়ের গুরুত্ব অবশ্যই, আমরা সামাজিক পরিবেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এই বিদ্যালয়ে কী করি? আমাদের বিদ্যালয় আমাদের সবচেয়ে প্রিয় জায়গা, বিদ্যালয়ে আমরা খেলাধুলা করি, তাই সামাজিক পরিবেশের বিদ্যালয়ের গুরুত্বটা খুবই রয়েছে। দেখেন, আমাদের চারপাশের মানুষ এবং তাদের তৈরি জিনিসকে নিয়ে কী হয়েছে, সামাজিক পরিবেশ বলে। আর সামাজিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বিদ্যালয়। বিদ্যালয়ে আমাদের অনেক প্রিয়, বিদ্যালয়ে আমরা পড়ালেখা করি, বিদ্যালয়ে খেলাধুলা করি, বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে ও উৎসবে অংশগ্রহণ করে সকলের সাথে মিলেমিশে চলতে শিখি, তাই আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব অনেক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দুইটা প্রশ্ন পেয়েছি, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আরটা হচ্ছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ কীভাবে গঠিত হয় আর প্রাকৃতিক পরিবেশ কীভাবে গঠিত হয়, আমরা দুইটিভাবেই পড়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে থাকবে HW ক, আপনারা ক HW করে নিয়ে আসবেন। আর আপনারা এই দুইটা প্রশ্নে কী করবেন, বাসায় শিখবেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।